What's up everyone, this is Rahul Dutta here. So, tumra dekhcho Rahul Dutta Vlogs. Welcome to another exciting vlog. To ajke amra ghurte jacchi. Ekta bishon sundor jayga je ei jayga ta ami onek bochor age gechhilam ghurte kintu ar jawa hoye otheni ami onek din dhore plan korechhilam je jawar. Ekhane amra jacchi sei jayga tar naam ei muhurte bolchi na. To cholo vlog ta start kora jak. Kothay jacchi dekha jak. Amar sathe ekjon ache je etotai roga je amar puro mukher পেছনে আছে কিন্তু তাকে দেখা যাচ্ছে না এতটাই রোগা কে কে গেস করুন কে কে ইনি কে সুপদীপ সুপদীপ ভট্টাচার্য আছে আমার সাথে সুপপ 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 সিং না সুপদীপ তো সুপদীপ দা আছে তো আচ্ছা একজনের নাম তো জানতে পেরিয়ে গেলে বাকি আর কারা কারা যাচ্ছে সেটা চলো দেখে নেওয়া যাক মজা হবে মজা 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 সো পৌঁছে গেছি আমরা জে মারে তো এখান থেকে আমরা যাব আমাদের যেখানে যাওয়ার কথা তো এখনও সারপ্রাইজই রাখছি কোথায় যাচ্ছি এখন বলবো না তো আমরা ট্রেনে ট্রাভেল করব তার জন্যে সবাই মিলে একসাথেই বেরোচ্ছি এখন দেখি ওরা কী করছে তো যে আমরা ঢুকছি আমি এত সুন্দর হ্যাঁ ভাই এই যে আমার থেকে বড় হয় কিন্তু আমি তাই ভাই রাখছি কী সাহস পর্দা দেখো ছেলের এই যে কাজ করছে একজন এইটা হচ্ছে আমাদের স্টুডিও যে আমার ঠিক আছে অসাধারণ সুন্দর গুছিয়ে রাখা ঠিক আছে রেডি হও কি করছো অনেক দেরি দুটো গিটার কেন নিচে নিয়ে আসো তোমরা যারা যারা জানো না তাদেরকে জানিয়ে রাখি এই সেই কম্পিউটার এই সেই ব্যক্তি এই দুজন ব্যক্তি যারা আমাদের বর্তমান ভাইরাল গানটা আপলোড করেছিল টুম্পা এই যে দেখতে পাচ্ছ এখানে কাজ কারবার চলছে এই যে যারা যারা বলো যে ক্লেম কারা ফেলে এই যে এই যে এই ভদ্রলোক মারো মারো সবাই যে ক্লেম ফেলে ক্লেম কেন ফেলো এই দেখো ক্লেম ফেলছে দেখছো পয়সা গাইস পয়সা এই যে দেখতে পাচ্ছ যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওদের ইউটিউব চ্যানেল যে আমার মিউজিক এই যে দেখছে কুলি লাগলে প্লিজ সুপ্রদীপকে কল করবেন আমাদের ড্রাইভার কাম কুলি সবই এই দেখতে পাচ্ছেন এই যে এখানে সবাই আছে তো বললাম যারা যারা যাবে আমাদের সাথে আঙ্কেল যাচ্ছে না আঙ্কেল আঙ্কেল ওখান দিয়ে পালিয়ে যাবে হ্যাঁ আঙ্কেল এসছে যা মুক্তা দেখি হ্যালো তো এখানে শিবম আছে কৃষ্ণদা আছে জ্যোতির্ময় সাথে ওখানে সুপ্রদীপ দা আছে তো আমরা সবাই মোটামুটি রেডি আমি এই যে এরমভাবে ঘুরবো আজকে এই যে তোমাদের জন্য ব্লগটা করছি এরপরে যদি এই যে অনেকে দেখছে এখানে ঠিক আছে তো এরপরে যদি তোমার লাইক সাবস্ক্রাইব কমেন্ট না করেছো তাহলে কিছু বলেননি সব করো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো এখন থেকেই আমাদের কনকারিং শুরু আমরা মাঝ রাস্তায় ব্যাগ রেখে চলে এসেছিলাম দুটো গাড়ি দাঁড়িয়ে গেছে যেতে পারছে না কেউ এরকমই ছিল আমাদের বাবার রাস্তা আমরা পৌঁছে গেছি একদম উঠে গেছি ট্রেনে এখানে সব আমাদের দলবল রয়েছে আমাকে আমি ফর্সা লাগছে আমার 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 সাথে যারাই মিশে তারাই ফর্সা হয়ে যায় আমরা এনজয় করব এনজয় এটা বাড়ি নয় বাড়ি গাই বদলে এটা আমার এই যে অসভ্যের অসভ্যের মতো সভ্যতা আমি করতেই আমরা অসভ্যের মতো চিৎকার করছে কখন বীর করে দেবে পুলিশ আসবে এক্ষুনি আমাদেরকে তার পুলিশ এলে বলবো কা করে পুলিশ এলে বলবো এখানে যাবতীয় বাজার করা হয়েছে এখানে এক সপ্তাহের বাজার সব আমি খাবো ল্যাং খাবো ল্যাং দেবো তোমার এটা আমার ভাই এটা আমার এটা আমার এটা আমার শিবম শেয়ার করে নেবো না শেয়ার শেয়ার হবে না এ এর সাথে ভাগ হবে না স্লো মোশন পে করে কাছিলাম হঠাৎ করে সুপ্রদীপদের মাথায় আইডিয়া এলো বিধাননগর এইটা করার হ্যাঁ আমার আমার মাথায় আমার দে দেখাচ্ছি তো এবার এবার আপনাদের সামনে গান সরি আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন গৌরব গুপ্ত আমি এক সেকেন্ড এখানে রুল তৈরি হয়েছে আমাদের যে আজকে মানে আমরা এক সপ্তাহ ট্রিপ যেতে করছি তো এই এক সপ্তাহে কেউ ফোন এই যে ফোনটা এখানে ঠিক আছে ফোন নিয়ে কথা বলা যাবে না কিছু করা তো এই যে আমাদের রুল ভাঙছে প্রথম এই যে প্রথম ব্যক্তি যে রুল ভাঙছে এই রাতে ছিল পূর্ণিমা
চিরো ফাল্গুনি হাওয়াতে সব ভালো লাগছিলো চন্দ্রিমা খুব কাছে তোমাকে পাওয়াতে তো আমরা জাস্ট চোখটা খুললাম আর ভিউটা হচ্ছে সবাই এখন সবাই উঠে গেছি প্রায় ঠিক আছে হ্যাঁ প্রায় উঠে গেছি তো মানে উঠে গেছি হ্যাঁ কিন্তু ঘুমটা ঠিকঠাক ভাঙেনি আর কি সবার চোখগুলো দেখে বুঝতেই পারছো তো এবার আমরা নামবো প্রায় কাছে চলে এসেছি মানে একটা দোল দোল দুলুনি ভাইবস আছে তো ট্রেনে লোকের ট্রেনে আসলে নাকি ঘুমায় না আমি রাত 10:11 সময় ঘুমিয়ে পড়েছি এটা আমার বাড়িতেও সম্ভব হয় না এই এরকম লেভেলের ঘুম তো যাই না আমরা ভাবছি যে আমরা প্রতিদিন ঘুমানোর জন্য ট্রেনে আসব ট্রেন ভাড়া করব এই তো ফরফর করে নাক ডাকছিল এই যে হঠাৎ মাঝরাত্রিরে উঠে উপরে দাপাতে আরম্ভ করলো দিয়ে দেখলাম ভালান্স করে নিচে নেমে গেল কি হচ্ছে এখানে কি হচ্ছে অভদ্রতা এগুলো ট্রেনটা মনে হচ্ছে আমাদের কিনে নেওয়া অলরাইট গাইস সো আমরা পৌঁছে গেছি স্টেশনে স্টেশন থেকে আমরা বেরিয়েও গেছি দার্জিলিং উদ্দেশ্যে আমরা যে গাড়িটা রয়েছে সেখানে আপাতত 4 জন রয়েছি আর এখানে খুব একটা বেশি ঠান্ডা নেই আমরা এরকম জড়িয়ে ফড়িয়ে তো নিয়েছি কিন্তু এমন কিছু ঠান্ডা নেই এখানে একজন ফোনে ব্যস্ত প্রত্যেকের প্রত্যেকটা লোক ফোনে ব্যস্ত আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তো আমি ব্যস্ত নেই আমি এত ভালো ছেলে এই জন্য ভালো ছেলের জন্য একটা লাইক দিয়ে দেবেন দেখলাম আর কি আমি আমাদের আমি ফোনে ক্যামেরা ব্লক করে এজন্য দেখাতে পারলাম না কিন্তু অসাধারণ এখান থেকে একটা ভিউ দেখতে পেলাম সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আমরা শিলিগুড়িতে আছি এখন সেখান থেকে দেখতে পাচ্ছি তো এটা একটা বিশাল ব্যাপার আমরা এখন আছি দার্জিলিংয়ে তো আমি বলিনি সারপ্রাইজ রেখেছি এখন রিভিল করলাম এখানে আমাদের ভাই লোক রয়েছে এবার খাওয়া দাওয়া হবে গাইস এবার খাওয়া দাওয়া প্রচন্ড খিদে পেয়েছে খাইনি ক্ষুধার্ত মানুষ আমরা এখন নালে পারে উঠে বমি করে প্রচন্ড খিদে পেয়েছে আকাশ এত চুপচাপ কেন ভাই ভিউটা অসাধারণ আকাশ আকাশ বর্ণনা করবে কেমন লাগছে তোমার ভিউটা বল আসলে উপরের আকাশটার থেকে এই আকাশটা সুন্দর কেমন কেমন তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক আবার একটু ঠান্ডা লাগতে শুরু করেছে এজন্য জ্যাকেট পরে নিলাম এখানে সবার লাগবে ভাই অলরেডি এদের প্লেট শেষ মানে সুপ্রতিদা একটা ওই পরোটা অর্ডার করেছিল সেটা শেষ অলরেডি এবার মোমোটা আসছে আকাশের মোমো চলে এসেছে আমি একটু ভাত বসাবো ব্যাস থ্যাংক ইউ আমিও তোমারটাই বসাবো হাত ভালো বানিয়েছে ভাই বলে সাজেস্ট করছি চিকেন নাইট না ভেজ কিছু আমি একটু হারিয়ে গেছি কিছু করে চলে এসেছে রেডি করে দাও মোমো দাদা প্লেটটা অলরেডি টেস্ট করে ফেলেছি তাহলে ছবি উপরে তোমার তোমার একটু লোভ দেখি দেখে খাই কম ভালো ছোটা এরকম থাকবে প্রত্যেক গ্রুপে একটা ছোটা মেম্বার থাকে দেব না প্রচুর খাওয়া দাওয়া হলো এবার হোটেলে যাবো হোটেলে গিয়ে একটু ঘুম দেবো প্রচন্ড ঘুম পাচ্ছে টায়ার্ড লাগছে Thank you.
আয় হোটেলের কাছাকাছি চলে এসেছি, কতটা এক্সাইটেড তোমরা? তো বিশাল মজা হচ্ছে, এমন এমন চড়া চড়া রাস্তা দিয়ে উঠছি আমরা, অসাধারণ রোড গুলো আর সাথে লাভলি, সাথে ওয়েদারটা ভাবা যাচ্ছে না, চরম ওয়েদার। এখানে একটা চার্চ দেখতে পাচ্ছি, তো আমরা আসি এখন রাজভবনে। এখানে এখান থেকে একটুখানি হোটেলটা, তো এখান থেকে হেঁটে যেতে হবে হাঁটার জন্য। সবাই রেডি? রেডি গাইস, উই আর রেডি অল টু ওয়াক। খুব ভালো ইংলিশ, কবির সিং ভাই এসছে, কবির সিং লাল পড়েছিল ও হলুদ পড়ে। সমস্যাটা হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা অনলাইন বুকিং করে ফেলেছিলাম একটা হোটেল, এই যে এই এই ছেলেটার জন্য, এই ছেলেটা হোটেল নিজে দেখেছে। যাই হোক, এখন খোঁড়া পানি আমরা সবাই নিচে নামছি। এই যে এতটা খাদ, এই যে এই উপর থেকে সবাই উঠে উঠে নিচে নামছে। এবার আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন ঘুরতে যাব, যখন আমি উপরে উঠব তখন কি অবস্থা হবে, সেটা ভাবছি আমি। জাস্ট ভিউটা শেষ, অসাধারণ এক্সপিরিয়েন্স, ভাবাই যাচ্ছে না। এই যে অল অল ক্রেডিট গোজ টু হিম, যে হোটেলটা সাজেস্ট করেছে ওকে, হোটেলে গিয়ে পুরস্কার দেওয়া হবে। কিরকম পুরস্কার বুঝতেই পাচ্ছ, খেলা হবে। কি আবার ক্যা বাত না, ওর জন্য আমার একটা গান মনে পড়ছে, আমার একটা সুর মনে পড়ছে। ওকে কেন কেন এই টিউনটা গাইলাম বলুন তো, ওকে এখন পুজো করা হবে। এখানে আসো, এখানে আসো, আমার পায় না পুরো শেষ অবস্থা। তুমি যাই হোক, তোমাকে একটু বলি, আমি শুধু গল্প করব। দেখা, তুমি বলো যে এই মাথায় চুলটা পিছন থেকে এইভাবে ধরলে না, কারণ লাগে। তুমি একটু কাজ করো, সুপ্রদীপ দা তুমি একটু বসে পড়বে ওর উপর। ও মা গো, টুলু লাভ এখন আকাশকে বলি দেওয়া হবে, বেচারা লাস্টবার মুখটা দেখে না, আকাশের বলি হয়ে যাবে। এবার তুমি বসবে না, আমি বসবো। থ্রি টু ওয়ান। 2000 years later, এখন আমরা একটু শুট করব, কিছু ফটো শুট করব। টেনশন নেই ভাই, চলে আসবো। টাটা। ডি অফিসার এখানে ক্যামেরা সেট করছে, আমার সানরাইজ জমে গেছি, বাট অলমোস্ট শুটিং ডান হয়নি এখন, জাস্ট কিছু কিছু শট নিলাম আমরা। তো এখন একটু ঘুরতে যাব, সো গাইস চলে এসেছি গ্লেনেরিজে। আমার সাথে এই চারজনই রয়েছে। তো গ্লেনেরিজ আমি অনেকবার আসার চেষ্টা করেছি কিন্তু আসা হয়নি। আগেরবার যখন এসেছিলাম তখন অনেক ছোট ছিলাম, আরও কিছু জানতাম না, কিন্তু পরে যখন একটু বড় হলাম গ্লেনেরিজ সম্বন্ধে জানতাম। আরও কিছু কিছু স্পেশাল জায়গা আছে যেগুলো আমার ঘোরা হয়নি সেইবার, তো এবার সেই জায়গাগুলো ঘোরার চেষ্টা করবো। আমরা ফার্স্টে KFC ঢুকেছিলাম, তারপরে একটা নাটক করে আমরা দৌড়ালাম, সাথে দৌড়িয়ে KFC টা ঠিক প্লেনের নিচে উল্টো দিকে, তো বুঝতে পারে দৌড়িয়ে একদম
আমাদের থেকে জালি লোকজন তো চলো এনজয় করা যাক ফুডটা আর মানে অসাধারণ লোকেশনটা আর আমি জাস্ট এলাম মানে আমরা আমাদের গ্যাংটা তো কালকেও প্রচুর ঘোরা হবে আর আমি ব্লগ তো আপলোড করতে থাকবোই তো তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন সবাই ভালো থেকো ভালো রেখো।